সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী ও আম্বিয়াই কেরামের উপর, বিশেষভাবে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, বিগত খুতবা থেকে আপনারা অবগত আছেন যে এই খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জানাজা। এর পূর্বে জানাজার বিষয় নিয়ে কথা বলতে বলতে আমি ওখানেই শেষ হয়েছিলাম যে জানাজাকে যখন বা মাইয়াতকে যখন কবরস্থানে নিয়ে যাবেন তখন কোন মনে নিয়ে যাবেন এই রকম কোনো বর্ণনা শরীয়তে নাই। আগে পায়ের দিকে থাকবে না আগে মাথার দিকে থাকবে, মানে মাথাটা আগা দিকে থাকবে না পা আগা দিকে থাকবে, তো এটা আপনি সুবিধা মোতাবেক নিয়ে যাবেন। যদি আমাদের সমাজের মধ্যে একটা দেখতে পাই যদি পা আগা দিকে গেছে তো সেটাকে জোর করে ঘুরিয়ে সেটাকে ডান দিক আগা দিকে মাথা করে, আগা দিকে মাথা করতে হবে জানাজার, দিয়ে খাট নিয়ে যেতে হবে, এই মর্মে কোনো সহি হাদিস বর্ণিত নাই। সমস্যাটা কোথায়, আপনি যদি মনে করেন যে না মাথায় আগা দিকে হবে দিয়েই নিয়ে যেতে হবে তাহলে এটা সমস্যা। আপনি খাট উঠাবেন যেরকমভাবে সুবিধা, যেদিকে আগে উঠেছে যে মনে খাট ছিল সে মনে আপনি উঠিয়ে নিয়ে যাবেন। আগা দিকে মাথা থাকবে আগা দিকে পা থাকবে কি থাকবে সেটা বড় ভ্রূক্ষেপের ব্যাপার নয়। আপনি যদি মনে করেন বা আপনারা যেটা মনে করেন যেটা চলছে আপনাদের যে না মাথায় আগা দিকে করতে হবে, আমি কয়েকবার কয়েক জায়গায় দেখেছি কোনো একজন ছেলে বা কোনো একজন ব্যক্তি যদি ওটাকে পায়ের দিকে আগে চলে গেছে তাকে থামিয়ে ঘুরিয়ে ঘোরা করানো হয়েছে যে না আগা দিকে মাথা নিয়ে যেতে হয়, না আগা দিকে মাথা থাকবে না পা থাকবে উল্লেখ একদম সেই হাদিসে ইহা দ্বারা প্রমাণিত, এইরকম প্রমাণিত নেই। হ্যাঁ, আপনি নিয়ে যেতে পাবেন না পা আগা দিকে বা মাথা আগা দিকে আমি কথা বলি না, কিন্তু এইরকমভাবেই নিয়ে যেতে হবে এইরকম আপনি পাবেন না। জানাজার পর্বে আমি বলেছিলাম আপনাদেরকে গোসলের বিষয়টি, গোসল দেওয়ার সবচাইতে বেশি অধিকার স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। যদিও আমাদের মাঝহাবি ভাইদের একটি জুলুম অত্যাচার হচ্ছে যে যখনই স্বামী মারা গেল তখনই নাকি স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেল, মানে স্বামী মারা গেল তখন স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেল নাকি, ওই স্ত্রী ওই স্বামীকে আর গোসল দিতে পাবে না। অথচ পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্রবান মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, প্রিয়তম স্ত্রী আয়েশাকে, যে আয়েশা যদি আমি আগে মারা যাই তো আমার গোসল কে দিবে, তুমি দিও, এবং যদি তুমি মারা যাও তোমার গোসল আমি মোহাম্মদের জন্য দেবো তা নয়, আমি তোমার স্বামীর জন্য দেব, আমি মোহাম্মদের জন্য আমার যে শ্রেষ্ঠতম মর্যাদা এর জন্য তোমার গোসল দেবে এরকম নয়, আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, এই সম্পর্ক এই ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা স্বামী স্ত্রীকে গোসল দেব। আর কি করে মাঝহাবি ভাই বলতে পারে যে স্বামী তো মারা গেছে তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে গোসল দেবেন? স্বয়ং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়েছিলেন ফাতিমাকে, এরকম অনেক বর্ণনাই রয়েছে। আর একটি যেটি কথা যে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে এই গোসলের সময় আমি যেটা বলেছিলাম তারপরও এরকম আপনারা করছেন, পেট টিপাটিপি করবেন না। আমি স্পষ্ট আপনাদেরকে বলেছিলাম আমার খুতবাতে ধরে ধরে কথাটা বলেছিলাম, একজন মাইয়াতকে স্বাভাবিক অবস্থাতেই রাখবেন, পেট টিপা বুক টিপা এগুলো বর্বরতা গো, যে পেট টিপে দেখ মল বের হচ্ছে কি হয় না, আস্তাগফিরুল্লাহ, একদম বর্বরতা, এগুলো জুলুম ওই মৃত ব্যক্তির উপরে, সে তো কিছু বলতে পারে না। আর আমি আপনাকে বলেছি জিন্দা মানুষের হাড় ভাঙা আর মৃত ব্যক্তির হাড় ভাঙা বরাবর, মৃত ব্যক্তি কষ্ট পায় ওই সমস্ত কর্মে যেগুলো কাজ করতে গেলে জীবিত ব্যক্তি কষ্ট পায়, আপনি কেন পেটে টিপতে যাবেন না? অনেকজনই এরকম দেখা যায় মৃত্যুর পরে নাভির নিচ পরিষ্কার করা, নখ কাটা, মোচকে ছোট করা, নাখের এই বিভিন্ন রকম কাজগুলো, এগুলো সব হারাম না, এগুলো করবেন না। একজন মারা গেছে ওকে স্বাভাবিক অবস্থায় রাখবেন,
জোর করে বেচারা এইরকম ভাবে মারা গেছে, যখন দমটা যায় কিছুক্ষণ পরেই তো শরীর শক্ত হয়ে যায়, তো জোর করে হাত চাড়া করে এরকম করাচ্ছে, কোন পন্থা এটা? হ্যাঁ, এইরকম ভাবে মুরব্বী সাহেব মারা গেছে, কোনো সমস্যা নেই, এইভাবেই মারা গেছে, থাক না হাতটা এরকমভাবে, যেমনভাবে মারা গেছে তাকে সেরকমই রাখবেন। হ্যাঁ, যদি কিছু সমস্যা বুঝতে পারেন আপনারা যে হাত এরকম আছে তো সমস্যা হচ্ছে বা এরকম আছে তো সমস্যা হচ্ছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি শরীয়ত মনে করে যে বুকের ওপরে হাত বাঁধাচ্ছেন মাইয়াতকে, এটা জায়েজ নয়। জানাজাকে সব সময় আপনারা তাহার সহিত ভদ্রতার পরিচয় দেবেন। এর পূর্বে আমি স্পষ্ট করে বলেছি, যেমন জীবিত মানুষের ইজ্জত জরুরি, মরা মানুষেরও ইজ্জত, যেমন আপনাকে উলঙ্গ উরিয়ান বেবস্ত্র দেখা হারাম, মৃত ব্যক্তিকেও বেবস্ত্র দেখা হারাম। একজন জীবিত ব্যক্তির যতটুকু দেখা হালাল যতটুকু দেখা হারাম, একজন মৃত ব্যক্তিরও ততটুকু দেখা হালাল যতটুকু জীবিত অবস্থাতে দেখা হালাল, ততটুকু দেখা হারাম মৃত ব্যক্তিরও যতটা জীবিত অবস্থাতে দেখা হারাম। আমরা এই বর্বরতা অনেক পরিবারে দেখতে পাচ্ছি যে গোসল দিবে তো এর জন্যে পুরো বাড়িতে এত ভিড়, আল্লাহ মালুম পাতলা একটা থেনথেনা কাপড় দিয়ে পর্দা করা হয়, ওটাকে বলা যায় 19-20 উলঙ্গভাবে তাকে গোসল করানো হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আমি এর পূর্বেও বলেছি আপনাদেরকে, আবার আমি বারবার একটা জিনিস স্মরণ করাচ্ছি আপনাদের, মৃত ব্যক্তির গোসলের জন্যে পর্দার বিধান ফরজ। যত বাড়িতে আত্মীয় স্বজন থাক, গ্রামের কেউ থাক, সমস্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করবেন, কোনো অবস্থাতেই মৃত ব্যক্তির ওই সমস্ত অঙ্গ যেগুলো দেখা হারাম দেখা যাবে না। এইখানেতে গোসল দিচ্ছে আর ছাদের ওপর থেকে সব দেখছে, এটা কি হচ্ছে না? ওসরাতে মানে এইখানেতে গোসল দিচ্ছে আর ওসরা একটু উঁচা, সেখান দিয়ে গোল করে সব দেখে সব দেখছে, আস্তাগফিরুল্লাহ। মৃত ব্যক্তির 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছেন, জানাজার পূর্বে ওর জানাজা বের করে ছেড়ে দিচ্ছেন আপনারা। আরে আল্লাহর বান্দা সে বলতে পারে না ঠিক, কিন্তু কষ্ট হচ্ছে তাকে। আরে মৃত বাড়ির যাওয়ার ব্যাপারে যে মেয়েদের হুজুম, মেয়েদের যে স্রোত, এটাকে বন্ধ করুন। বিশেষ করে স্বামী এবং গার্জেনদেরকে বলছি, এই পাপের আড্ডাখানা বন্ধ করুন। মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া নেকির কাজ নয়, আমি বলিনি দেখতে যাবেন না, কিন্তু নেকির কাজ নয়। কোথায় কেনাকে কেনাকে স্ত্রীর মারা গেছে 12 ঘাটের কানাগড়ি, আর আপনার স্ত্রীকে আপনি সেখানে দেখতে পাঠাচ্ছেন, কেউটা আপনার? আপনি বাবু দোকান চালাচ্ছেন আর স্ত্রী দেখে যাক। আরে আল্লাহর বান্দা, আপনি গেলে কাজ ছিল সেখানে, আপনি কমসে কম জানাজায় শরীক হতেন, আপনার স্ত্রী যে কী করবে? ওই যে খালেতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাইয়ের সঙ্গে গল্প করবো ওখানে গিয়ে? সমস্ত এই জিনিসগুলো আপনাকে আমি বোঝানোর জন্য বলছি, বিষয়গুলো বুঝুন। সেই বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেই বাড়িতে কোনো আয়োজন হচ্ছে না যে আপনার পরিবারের লোক, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ওখানে গিয়ে বারবার বারবার ভিড় করছে। আর আল্লাহর শপথ করে বলছি, বর্তমান পরিস্থিতিতে যে বাড়িগুলোতে মেইয়্যাত হচ্ছে বা মারা যাচ্ছে কেউ, সেখানে তো পর্দার কিছুই থাকে না। যদিও মনে হচ্ছে যে না, লোকটা তো নামাজে ছিল, একবার দেখতে যাওয়া উচিত ছিল, চলেন একবার দেখে আসি, তো আল্লাহর শপথ, এমন মেয়েদের বর্বরতা, আর ওটাকে তো আপনারা বর্বরতা মনে করেন না। একটা বেটি ছেলের গায়ে আপনার গা ঠেকে যাচ্ছে আর আপনি সেটাকে মনে করছেন এটা ছোটো মোটো পাপ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোহার কাঁটা তোমার হাতে যদি ঠুকে দেওয়া হয় এটা ছোটো, এটা ছোটো শাস্তি, আর চাইতে বেশি কোনো মেয়েকে তুমি স্পর্শ করো, ঠুকো তুমি লোহার কাঁটা হাতে দেখি, বাপরে মারে ছাড়া উপায় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মেয়ের স্পর্শ, কোনো মেয়েকে স্পর্শ করা এর চাইতে উত্তম যে তুমি হাতে কাঁটা ঠুকে দেবে। হাতে কাঁটা ঠোকার চাইতো বড় কষ্টদায়ক শাস্তি হচ্ছে এই ছোট মেয়েদেরকে স্পর্শ করা। আর দেখতেই পাচ্ছেন বিবাহ এই কি বলছে, কি জানাজাতে কি অবস্থা আমার আপনার, নাজেহাল অবস্থা হয়ে আছে এগুলো। যে ভাই মুসলিম, এগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন, এই বর্বরতাগুলো ছাড়ুন, কতদিন আর চালাবেন এইরকম করে? কেন আপনি পারবেন না এই বিষয়টা? যদি আত্মীয় স্বজন মারা গেছে, বংশের লোক মারা গেছে, রাতে বের হন না স্বামী স্ত্রী, চলো সন্ধ্যা 8টার সময় মারা গেছে আর দুপুর অবধি দেখে চলে যাচ্ছিল,
দেখা যদি দেখতেই যদি হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা গেছে আমি বলিনি দেখতে যেতে পাবেন না, যদি দেখতে যাবেনই রাত বেরোতে কাজটা সারেন না আপনি, ঝোপঝাড়িতে ছেড়ে দিলেন এমন টাইমে যাবেন যে কেউ নাই। কিন্তু আমাদের পরিস্থিতি তো আমি বিগত কয়েক মাস আগে খুতবাতে আমি বলেছিলাম যে আমাদের মেয়েরা মৃত ব্যক্তিকে তিনবার দেখতে যায়, যখন শুনেছে যে হ্যাঁ অমুক মরেছে তখন যাবে, আর একবার ওই রেতে দেখে এসছে সকালে একবার দেখে আসি, আর শেষ মুহূর্তে যখন খাটটা বের করবো তখন দেখতে যাবে। কেন? তখন একটা আলকাপ দেখতে যায় ওরা, কে কেমনভাবে কাঁদছে, খাটটা বের করছে তো বড়ো ব্যাটা কি বলছে, ছোটো ভাই কি বলছে, কী হবে চ দেখে আসি খাটটা এখন বের করবে। আস্তাগফিরুল্লাহ, এগুলো থেকে বিরত থাকুন, এগুলো ভালো কাজ নয়, ওই মেয়েতের উপরে শাস্তি হবে। এরই জন্যে প্রত্যেক মরব্বিকে আমি বলে যাচ্ছি, জানি না আল্লাহ কার কখন মৃত্যু লিখেছে, কিন্তু মরব্বিদেরকে বলে যাচ্ছি প্রত্যেক মরব্বিকে যে নিজের বাড়িতে এটা ওসিয়ত করে যান যে এই মরার পরে আমার চেহারা কিন্তু বেটি মাটি ছাড়া অন্য জনে কেউ না দেখে, এই ওসিয়তটা করে যান। যদি আপনি ওসিয়ত করেন, না করেন তাহলে কবরে শাস্তি হবে, নিশ্চিত কবরে শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জীবিত ব্যক্তিদের কর্মের ক্ষেত্রে মৃত ব্যক্তিকে কি করা হয়, শাস্তি দেওয়া হয়। মৃত ব্যক্তিকে শাস্তি হবে যদি জীবিত ব্যক্তি বর্বরতার মতন করে কাঁদে, জাহিলিয়াতের মতো করে কাঁদে। কন্দন কয়েক প্রকার হয়, আমি বলিনি আপনি কাঁদতে পাবেন না, কিন্তু জাহিলিয়াতের মতন করে কাঁদবেন না, মাগে বাপগে মাথা ছেঁড়া, রুমুখ ছেঁড়া, কাপড় ছেঁড়া, না এগুলো জায়েজ নয়। হ্যাঁ আপনি কাঁদবেন, চোখ দিয়ে অশ্রু বইবে, আপনার শব্দ পরিবর্তন হবে, বুকে ঘেউ ঘেউ ভাব আসবে, এরকম হবেই, কিন্তু এই বর্বরতার কাঁদন নয়। বিশেষ করে মরব্বীদেরকে বলছি, আপনি ছেলে মেয়েদেরকে বলে যাবেন আমি যদি মারা যাই আল্লাহ না করুক হয় এরকম, যদি এরকম কোনোদিন হয়ে যায় আগেই ওসিয়ত করে যাচ্ছি যে এই কাজগুলো করবে না, আত্মীয় স্বজন বেটি মাটি বাদ দিয়ে কাউকে আমার চেহারা দেখাবে না, আমার গোসল এরকমভাবে করাবে না, মৃতর পরে আমার খানা দিবে না। এই যে খানা দেখছেন না আপনি, মৃতর পরে কান্দন করবে না আমার জন্যে, এগুলো ওয়াসিয়ত করে যাবেন যে না আমি এদিকে আমার কবর খোঁড়ার কাজ সমাপ্ত হয়নি, আর এদিকে পোল্ট্রি আর এদিকে গরুর মাংস আর এদিকে মাছ এসে ছিলাছিলি শুরু হয়ে গেছে, এগুলো এলো কোথা থেকে? ওই আপনি দেখেননি মাজার পূজারী আর কবর পূজারীরা? আল্লাহর বান্দা, আল্লাহকে দেখে ভয় করো, বাপ মারা গেছে, অর্থের অবস্থা টান টান, খুব একটা ভালো নাই, তো হুজুর বলে দিয়েছে ওই মাজারে যে বদমাসটা বসে আছে ওই বদমাস বসে আছে 40,000 দিতে হবে, তো ও তো রিস্কার ভ্যান বেচে খাই গো, গরুর দাম কি করে দিতে পারবে 20,000 টাকা? ধার ধুর করে কত বড় শয়তানিয়ারা ধার করে জোর করে তার নামে চাঁদা চেয়ে ওই জাহান নামে গরুর মাংস ভরছে, এরা কি শয়তান নয়? স্পষ্টভাবে আল্লাহ তাআলা হাদিসে জিব্রি হাদিসে কুদসির মধ্যে বলছেন ইয়া বানি আদম, এই আদমের সন্তানেরা, ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, আল্লাহ কত সুন্দর কথা বলছেন, আল্লাহ বলছেন এই আদমের সন্তান শোনো আমি নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, মানে আল্লাহ নিজের ব্যাপারে বলছেন যে আমি তোমাদের উপরে জুলুম করব না, অত্যাচার করব না, আমি নিজের উপরে জুলুমটাকে হারাম করে দিয়েছি এবং তোমাদের উপরে অত্যাচার জুলুমটাকে হারাম করে দিয়েছি, আমি যেমন তোমাদের উপরে জুলুম করব না এটা হারাম করেছি, আমার নিজের নিজের উপরেই হারাম করে দিয়েছি, আল্লাহ বলছেন সেই রকম তোমাদেরও উপরে হারাম করেছি, তোমরা এক অপরের উপরে জুলুম করো না, এটা কি জুলুম নয়? টালির বাড়ি কোনো রকম ওপরে টালিটি জুটিয়েছে আর আপনি জোর জবরদস্তি তার বাড়িতে ওই গরুর মাংস খাবেন আর 40,000 আরও কত রকম কি, এগুলো জাহান্নামে ভরা ছাড়া কিচ্ছু নয়। আজকে আপনি ভরেন লাইয়াকুলুতা আমাকা ইল্লা দার, আপনি যেটা খাবার খাচ্ছেন এই পর্যায়ের এগুলো সব কিছু আগুন ছাড়া কিছু নয়। খুব সাবধান থাকবেন, আমি এর পূর্বে আপনাকে বলেছি মরা বাড়িতে যেয়ে কোনো দিনই ভুল করে খাবেন না, এটা খাবার হারাম। হ্যাঁ, প্রেক্ষাপট অনুযায়ী আমার বক্তব্যটা আবার শুনিয়েন, আপনি সেখানে বিস্তারিত বলেছিলাম কোন পর্যায়ে হতে গেলে আপনি খেতে পাবেন, কী করতে গেলে খেতে পাবেন। যখন জাফার ইন্তিকাল করলেন, জাফার মানে আল্লাহ রসুলের চাচা যে আটটা, তার মধ্যে সবচাইতে কাছের চাচা ছিলেন আবু তালিব, আপনার নাম শুনেছেন আবু তালিব, আর এই আবু তালিবের ছেলের নাম হচ্ছে জাফার। এই জাফার ইন্তিকাল করলেন, তো এই জাফারের ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ, মানে আবু তালিবের পোতা আবদুল্লাহ।
আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালিব। তো এই আব্দুল্লাহ বলছেন, জাফরের ছেলে আব্দুল্লাহ, যে আমার আব্বু যখন মারা গেলেন, মানে কে মারা গেলেন, জাফর। আব্দুল্লাহ বলছেন যে আমার আব্বু যখন মারা গেলেন, মানে জাফর যখন মারা গেলেন, তো আমার আব্বু যখন মারা গেলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বললেন, ইসনাউ আলে জাফর তো আমান, এই জাফর তো ইন্তেকাল করেছে, তো তোমরা জাফরের পরিবার খানদানের জন্য তোমরা খাবার তৈরি করো। এই তোমরা বলতে কারা? তোমরা বলতে পাবলিক। আমি এর পূর্বে আপনাকে বলিনি, বাড়ির পাশে কেউ যদি মারা যায় তো এক কোটা চেল আপনি বাড়িয়ে দেবেন, বাড়িতে সবজিগুলা 2-4-500 গ্রাম বাড়িয়ে দেবেন, দু একটা লোককে ধরে নিয়ে আসবেন যে চলেন আমার বাড়িতে দুটা খেয়ে নেবেন। বরঞ্চ আপনারা তাদেরকে খাওয়াবেন যাদের ফ্যামিলির লোক মারা গেছে। তো এত বেলজ্জা আপনারা যে যে বাড়িতে শোক সংবাদ তারই খাবেন সেই দিন, আর আপনার স্ত্রী তো গেছে 12 হাতে জিভা করে সেই দিন, যে মাছ না হতে গেলে তো সেই দিন পুরো পাড়াতে বলে বেড়াবে, চাচার মরাতে আমি মাছ দেব হাতে খেতে পাইনি। আল্লাহু আকবার, এগুলোই হচ্ছে না আল্লাহ রসুলের শব্দটা দেখুন, আব্দুল্লাহ বিন জাফর, জাফর ইন্তেকাল করেছেন তার বেটা আব্দুল্লাহ বলছেন, আব্বু যখন মারা গেলেন তো আল্লাহ রসুলকে বলেন, ইসনাউ আলে জাফর তো আমান, এই শোনো তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো, জাফরের পরিবার তোমাদের জন্য খাবার তৈরি করবে না। আরে আল্লাহর বান্দা, যারা 40 নিচ্ছ তাদেরকে বলছি, তোমাদের প্রয়োজন ছিল গরু কেটে তাদেরকে খাওয়া, তোমরা শয়তানি আরম্ভ করলে তাদের কাছ থেকে গরু নিয়ে তুমি পিকনিক শুরু করেছো। এগুলো কোথাকার কে কোথাকার কে তাকে ফোন করে ডাকছে, তোর চাচা তো মরে গেছে, আয় 40 হবে আজ খেয়ে যাবে। এটাকে জাহিলিয়াত নয়, এটাকে জুলুম নয়, ও খালি সুদ খাওয়াই হারাম, মদের টাকাই শুধু হারাম, আর এগুলো হারাম নয়, অবশ্যই এটা হারাম, এতে কোনো সন্দেহ নেই, এটা জুলুম, এটা অত্যাচার। কি করে পরিবার চলছে তার কোনো খোঁজ খবর নাই, 3 টাইম খাবারটুকু সন্তান সন্ততিদের মুখে তুলে দেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এই বদমাশ শয়তান প্রশাসন বা সরকারের জন্যে, একজন সবজিওয়ালা সবজি বেচতে পায় না তার জন্য করোনা, আর ওই শয়তানেরা বড় বড় অফিস চালাচ্ছে তাতে কোনো করোনা নেই, আর আমাদের রাজ্যের তো কথা বলাই যাবে না মৌলভী সাহেব, নাহলে তো আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। 20 লাখ লোক জমা হবে কোথায়, গঙ্গাসাগরের মেলাতে, 20 লাখ জনসংখ্যা সেখানে জমা হবে, সেখানে করোনা নেই, আর আমি আপনি মসজিদ থেকে বের হতে গেলে লাঠি লেবো সাহায্যে বদমাস, কেন আপনার পকেটে মাছ নেই? অত যদি বাপের বেটা হবি তো সেখানে গিয়ে বলতে পারলি না? আপনি বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন জায়গায়, 50 জন মানুষকে, 50 জনের বেশি মানুষকে একত্রিত হতে দেবে না, আর সেই সরকার 20 লাখ মানুষের উপস্থিতিকে মেনে নিচ্ছে, গলা টিপে মারানোই তো এটা কি, এটাও এক প্রকার গলা টিপে মারা। এই বর্বরতা বা এই জুলুমের যুগে যে সমস্ত ভাই বাবাজিরা পরিবার চালাচ্ছেন তারা বুঝছেন কত কষ্টকর জীবনটা মানুষের, কত সহজ নয়, 3-4 সন্তান সন্ততি, তাদেরকে পড়াশোনা, তাদের মুখে 2টা ভাত রুটি জুটিয়ে দেওয়া, বাপকে যে কত কষ্ট করতে হয় এটা বাপই একমাত্র জানে। শরীর যদি কোনোদিন খারাপ থাকে তবুও সে কম্প্রোমাইজ করে যে না বাড়িতে টাকা নেই, বেটার ফিস দিতে হবে, সে শরীর খারাপ হতে গেলেও সেই দিন সবজি বিক্রি করতে বের হয়, শরীর খারাপ করতে গেলেও সে রাজমিস্ত্রিতে বের হয়, শরীর খারাপ করতে গেলেও ইচ্ছা করে আজকে একটু বসে থাকি, দোকানটা না খুলতে গেলে ভালো লাগে শরীরটা, কিন্তু বাধ্য সে, এত অভাব অন্টনের জীবনযাপন মানুষ, তা সত্ত্বেও আপনি কী করে এত বড় জুলুম করেন যে বাপ মরে গেছে তোকে একটা গরু দিতে হবে? এই শয়তানি প্রথাগুলো ছাড়ুন, আল্লাহকে দেখে ভয় করুন আপনি, অবশ্যই আপনাকে এই প্রতিটি দানা দানার হিসাব দিতে হবে। আপনি সেদিন কী করে হিসাব দেবেন, জুলুম করে 40 খেয়েছিলাম বাপে, আল্লাহ ক্ষমা করো। প্রিয় ভাই মুসলিম, একজন ব্যক্তিকে যখন আপনি কবরস্থান নিয়ে যাবেন, আর আপনাদের ভাষা কিন্তু পরিবর্তন হচ্ছে না, কী যে ব্যাপার কে জানে, আমি এর আগে বলেছিলাম সাহাবা কেন উচ্চারণ হচ্ছে, মুখ দিয়ে সাহাবাটা কেন উচ্চারণ হবে, মাইকে যিনি খবর দিচ্ছেন তিনিও বলছেন উমুক সাহাবাই অমুক সময় উপস্থিত হয়ে যাও, না মারহুম এই শব্দগুলো বলা যাবে না, সে মারহুম কি মারহুম নয় কে জানে, সে কি মারহুম,
মারহুম শুধু তারা যাদেরকে জান্নাতি ঘোষণা করে দেওয়া হয়েছে 10 জন ব্যক্তি, আশরায়ে মুবাশশিরা যাদের নাম, যাদেরকে 10 জন খুশির সংবাদ দিয়ে দেওয়া হয়েছিল এই দুনিয়াতেই 10 জন ব্যক্তিকে জান্নাতের সংবাদ দেওয়া হয়েছিল সুসংবাদ, তারাই শুধু আশরায়ে মুবাশ, তারাই শুধু মারহুম। মারহুম তাকে কোনো ব্যক্তিকে বলা যাবে না মৃত্যুর পরে তাদেরকে বাদ দিয়ে। তাকে আল্লাহ সম্মান দিয়েছেন কি না দিয়েছেন, আপনি কেন টাইটেল দিচ্ছেন যে আল্লাহ যাকে সম্মান দিয়েছে, না এ কথা কাউকে বলা যাবে না। দ্বিতীয়, এই বারবার একটা শব্দ আমি আপনাদেরকে পরিবর্তনের জন্য অনুরোধ করছি, সাহাবাটা এত ব্যবহার কেন হচ্ছে? সাহাবা নয় ভাই, কবরস্থান গোরস্থান এগুলো বলবেন। আমি বলেছিলাম আপনার মুলবিকে জিজ্ঞাসা করেছেন কি করেননি কে জানি, আর একবার বললাম আপনাকে, আমি আছি মসজিদে ইনশাল্লাহ, আল্লাহ যদ্দিন রুজি রেখেছে। সাহাবা কোনো দিনই কবরস্থানের জন্য ব্যবহার হয়নি কোনো হাদিসের পাতাতে, শরীয়তে কোনো জায়গায় সাহাবা বলে গোরস্থানকে বোঝানো হয়নি। হ্যাঁ সাহাবা আছে, কিন্তু আমি এর আগে বলেছিলাম এই সাহাবাটা সাহাবির বহু বচন, সাহাবি মানে এক বচন একজন, আর সাহাবা এটা বহু বচন, আল্লাহ রসুলের সঙ্গী সাথীদেরকে বলা হয় সাহাবা, একজন হতে গেলে বলা হয় সাহাবি। আপনারা শুনেননি উমুক সাহাবি এলেন দে কথা বললেন, উমুক সাহাবি এই কথা বলেছেন, উমুক সাহাবির দ্বারা এটা প্রমাণিত। তো সাহাবি মানে সঙ্গী সাথী, আর সাহাবা ওই সাহাবির বহু বচন, প্লুরাল জমা। তো সাহাবা সাহাবি ব্যবহার হয়েছে আল্লাহ রসুলের সঙ্গী সাথীদের জন্য, কবরস্থানের জন্য নয়। এর জন্য আমি বারবার অনুরোধ করছি ভাষাটা শব্দটা একটু পরিবর্তন করুন। কবরস্থানে যখন কোনো ব্যক্তিকে নিয়ে যাবেন খাটে, তো উত্তম হচ্ছে ওই খাটকে সুন্দরভাবেই নিয়ে যাবেন, ওই ব্যক্তিকে জোরে জোরে ঝুলিয়ে এইরকম করে নিয়ে যাবেন না। খাট রাখার পরে মানুষকে জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাদের কবরস্থানে একটি বড় সমস্যা, সেটা হচ্ছে দাকির বা লাইন, একটি বড় সমস্যা। আমার মনে হয় না এমন কোনো জানাজাতে আমি গেছি আপনাদের এখানে যে সে জানাজাতে দুটা কথা বাজেনি, আমার মনে নেই, আল্লাহ মালুম। জানাজার নামাজের জন্য কি দূরত্ব ততটা জরুরি যতটা পাঁচ অক্তের নামাজের জন্য জরুরি? আমার প্রশ্ন এটা, একজন ব্যক্তি জানাজা কতটা দূরাদূরি পড়তে পারে? আমি জরুরি বলেছি, জরুরি নয় যতটা নামাজের জন্য দূরত্ব রাখা জরুরি, জরুরি নয় পাঁচ অক্তের নামাজের জন্য লাইনে যতটা দূরত্ব থাকবে ততটা দূরত্ব জানাজার নামাজের জন্যেও লাইনে দূরত্ব থাকবে, এতটা জরুরি নয়। হ্যাঁ আপনি করেছেন তাহলে সেটাকে বলা যাবে না আপনি ভুল করেছেন, যতটা মসজিদের দূরত্ব ততটা আপনি করেছেন, তবু ঠিক করেছেন আমি বলি না আপনি ভুল করেছেন, কিন্তু ওটা জরুরি ছিল না, করেছেন আমি বলি না ওটা ভুল, করেছেন ভালো কিন্তু জরুরি ছিল না, আপনি তার চাইতে কম করেছেন সেটাও জরুরি ছিল না, করেছেন আমি বলছি না ভুল সেটাও ঠিক, জরুরি নয় যতটা দূরত্ব পাঁচ অক্তের নামাজের জন্যে কাতারের দূরত্ব থাকবে ততটা জানাজার নামাজের জন্যে কাতারের দূরত্ব থাকবে, জরুরি নয়, কম এবং বেশি চলবে, কম করলেও সেটা আপত্তিকর নয়, বেশি করতে গেলেও সেটা ভুল নয়, এর জন্যে ওটা নিয়ে আপনি আর মাথা ব্যথা নিয়েন না, যেটা হয়েছে সেটাও ভুল নয়, আর আপনি যেটা বলছেন যে এটা করতে হতো ওটাও আমি ভুল বলিনি। আপনি যদি বলেন যে পাঁচ অক্তের সমান ছাড়তে গেলে কি হতো, কিছুই হতো না, আর যদি বলেন যেটা যাক দিয়েছে এটা দিলে কি হয়েছে, আপনি বলুন যে না এটা দেওয়া ভুল হয়েছে, না এটা দেওয়াও ভুল হয়নি, এটা দিল ঠিক আছে, আপনি যেটা বলছেন ওটা দিল ঠিকই ছিল, কিন্তু যেটা পড়েছে এটা ভুল নয়। জানাজার নামাজের জন্য দূরত্ব জরুরি নয় ততটা যতটা পাঁচ অক্তের নামাজের জন্যে জরুরি, বুঝতে পেরেছেন ব্যাপারটা? এরপরে কি চলবে যে সেখানে এক কাতার না দুই কাতার? এর জন্য আমি কিন্তু ওখানে কোনো দিন কিছু বলিনি, না আপনারাও কোনো দিন কিছু বলিয়েন না, যেমন হয়ে সুবিধা বুঝবেন দাঁড়িয়ে যাবেন, কিন্তু হ্যাঁ জরুরি এরপরে শুনেন, যেটা বললাম এটা জরুরি নয়, এইবার জরুরিটা কী শুনেন, সেটা তো ধ্যান দেবেন না আপনি, জরুরি হচ্ছে লাইন সিধা করা, জরুরি হচ্ছে লাইন সিধা করা, লাইন সোজা করা, এটা জরুরি, লাইন সোজা করতেই হবে, কোনো বিকল্প নাই, পায়ে পা মিলাতেই হবে, কাঁধে কাঁধ মিলাতেই হবে, লাইন মধ্যে থেকে শুরু হতে হবে, না লাইন তো মুরবি সাহেব বাম দিক থেকেই শুরু হয়, আপনাদের কবরস্থানে বাম দিক থেকে শুরু হয় না, ওই কোনা ফাঁকাই পড়ে থাকে, আটটা লাইন তো কোনো রকম দুটা লাইন ভরেছে, বাকি সবটি এইরকম হয়ে চলে গেছে, কোনা কেটে 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 কেটে,
আর কিছু লোককে তো বলতে গেলেও যেখানে দাঁড়িয়ে গেছে মুলি সাহেব দাঁড়িয়ে গেছে। নেকির জন্যেই গেছেন আল্লাহর বান্দা, নেকির জন্যেই গেছেন ওখানে, একাধু নেকি বৃদ্ধির জন্যই তো আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগে সামনের লাইন পূরণ হবে, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নামাজের জন্য একটি হাদিস বলেছেন, যদি মানুষ জানতো যে এই লাইনটাতে কি উপকার আছে। এই লাইন বলতে কোনটা? প্রথম লাইন। যদি মানুষ জানতো যে প্রথম লাইনের কত ফজিলত, তাহলে মানুষ হামাগুড়ি দিতে, হামাগুড়ি দিয়ে হতে গেলেও সে লাইনে আসতো না। এটা বুঝতে পারলেন না, মানে অনেক লোককে দেখবেন অসুস্থ, তো তো এরই জন্য কোনা কানিটিতে ধরে নেই, তিন নম্বর চার নম্বর লাইনে আগে থেকে সেট হয়ে বসে আছে। আল্লাহ রসুল বলছেন যদি সে বুঝতো যে কতটা লাভ আছে, এখানে আসতে পারে না, হামাগুড়ি না দিলে সে আসতে পারবে না প্রথম লাইনে, তো হামাগুড়ি দিতে গেলেও প্রথম লাইনে আসতো। এর জন্য সবসময় চেষ্টা করবেন প্রথম লাইনে হওয়ার। জানাজার জন্যে লাইন সোজা করা জরুরি, কাঁধে কাঁধ মিলবে, পায়ে পা মিলবে। এরপরে জানাজার নামাজ, জানাজার নামাজ হবে চার তকবীরে। মনে রাখবেন প্রথম তকবীর যেটা হবে আল্লাহু আকবার বলে আপনি বুকে হাত বাঁধবেন, তো এই আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন সর্বের প্রথম তো তাকবীরে তাহরিমে, মানে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে ডাইরেক্ট আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, দোয়ায়ে সানা পড়বেন না। প্রথম তাকবীর দিবেন, প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার বুকে হাত আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই থেকে আপনি ওয়ালা জল্লিন আমিন অবধি আপনি যাবেন, যেহেতু আপনারা মুক্তাদি এরই জন্য বলছি আমিন অবধি আপনারা যাবেন। এরপরে আপনারা চুপ, ইমাম সাহেব অন্য একটি সুরা মিলাবেন, মুক্তাদি চুপ থাকবেন, ওয়ালা জল্লিন আমিনের পরে মুক্তাদি চুপ থাকবেন, ইমাম সাহেব অন্য একটা সুরা মিলাবেন ওনার ইচ্ছা মতো, ছোটো সুরাই ভালো কিন্তু ওনার ইচ্ছা মতো। এরপরে ওয়ালা জল্লিন আমিন অন্য একটি সুরা, প্রথম তাকবীর শেষ, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার। এরপরে দরুদ, দরুদে ইব্রাহিমী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মদ নয়, এটা দরুদই নয়, সাইয়্যেদেনা মাওলানা এটা হাদিসের কোনো বই নেই, কোনো বই নেই সাইয়্যেদেনা মাওলানা, এ নিজে নিজে বানিয়েছে এরা। আমি ইজতেমাতে আপনাদেরকে দেখাইনি নিজে নিজে কীভাবে বানায়, এরা কোরআনের মধ্যে দেখিয়েছিলাম, একদিন এই জুমাতেও দেখাবো। দ্বিতীয় তকবীরে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দরুদ, দরুদে ইব্রাহিমি। এরপরে হবে তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, এরপরে বলবেন আল্লাহুমাগফিরলি লিহাইয়িনা মাইয়্যাতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসান, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, এই দোয়াটি পড়বেন। এরপরে হবে চতুর্থ নম্বর তকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আজকেও স্পষ্ট হবে না, আগামীতে স্পষ্ট করব, শুধু একদিকে সালাম ফিরাবো না শুধু দুই দিকেই সালাম ফিরাবো, এটা ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। এখানে আরেকটি কথা, জানাজার নামাজের একটা জানাজার দোয়া যেটা আমি বললাম আল্লাহুম্মা ফিরলি লিহাইয়িনা মাইয়্যাতিনা ওয়া শাহিদিনা, এটা কিসের দোয়া? এটা জানাজারি দোয়া, এটা নামই জানাজার দোয়া। এই দোয়াটার নাম কি? যেমন ঘুমাবার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমতাহিয়া, এটা ওরই দোয়া। আচ্ছা দোয়াটাতে দেখেছেন কোনোদিন কি আছে? আল্লাহুম্মাগফিরলি হাইয়্যানা মাইয়্যাতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। সলাতুল জানাজা, এই নামাজটার নাম কি? সলাতুল জানাজা। জানাজা মানে মাইয়্যাত, যাকে নিয়ে এসছেন ওই মরা লোকটা তার নাম হচ্ছে জানাজা, আর সলাত মানে তো নামাজ, এতে কোনো সন্দেহ নেই। তো সলাত মানে আমরা বলি নামাজ, নামাজও, কিন্তু সলাতের আসল মানে হচ্ছে প্রে, দোয়া করা, প্রার্থনা করা, মোনাজাত করা, এটা হচ্ছে সলাতের আসল মানে। দেখবেন আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলাম, সালাম ফের অবধি অতি দুয়েই ভরা আছে, আর কিছু নেই আছে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, আল্লাহুম্মা বাইত বাইনি শুরু করলেন, সালাম ফেরা অবধি কী আছে? দুয়েই আছে। এর জন্য সলাতের আর একটি নাম হচ্ছে, আর নাম কি? দোয়া, মোনাজাত। তো আপনি বলছেন সলাতুল জানাজা, জানাজা মানে মাইয়াত, তো মাইয়াতের জন্যে না, বুঝতে পারলেন না, জানাজা মানে কি? মাইয়াত, ওই মরা লোকটা যাকে মাটি দিতে গেছেন তাকে বলা হয় কি? জানাজা, ওই মরা লোকটা। আর সলাত মানে দোয়া, সলাত মানে
দোয়া। তো সলাতুল জানাজা দুটাকে একসঙ্গেই তো হবে, সলাতুল জানাজা, তো মানে কি বের হলো? মেয়াতের জন্যে দোয়া, মেয়াতের জন্যে সলাত মানে দোয়া, সলাত মানে দোয়া, আর জানাজা মানে মেয়াত, যাকে মাটি দিতে গেছেন। তো দুটাকে মিলিয়ে কি হলো? সলাতুল জানাজা মানে মেয়াতের জন্যে দোয়া, মেয়াতের জন্যে দোয়া। আর আপনি দোয়া কি করছেন? আল্লাহুম্মা ইগফিরলি হাইয়্যানা মাইয়্যাতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, হে আল্লাহ তুমি ক্ষমা করো। কাকে ক্ষমা করো? এরপরে শুনেন তো, দেখেন তো আপনি কেউ বেঁচেছে না বাঁচেনি, কেউ ছুটেছে না ছুটিনি। আল্লাহ 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 রাসূল বলছেন, আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি ক্ষমা করো, লি হাইয়্যানা ওয়া মাইয়্যাতিনা, যারা মারা গেছে এবং যারা জীবিত আছে, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যারা উপস্থিত যারা অনুপস্থিত, ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, যারা ছোট এবং যারা বড়, ওয়া যাকারিনা ওয়া উনসানা, যারা পুরুষ এবং যারা মহিলা, ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, যারা বড় এবং যারা ছোট, যারা জিন্দা যারা মরা তারাকে ক্ষমা করো, যারা পুরুষ যারা মহিলা তারাকে ক্ষমা করো, যারা উপস্থিত যারা অনুপস্থিত তারাকে ক্ষমা করো, যারা পুরুষ যারা মহিলা তাদেরকে ক্ষমা করো। কে বাঁচল গো? বেঁচেছে আপনার মনে পড়ছে কেউ? মরার জন্যও দোয়া হলো, জিন্নার জন্য দোয়া হলো, বড়োর জন্য দোয়া হলো, ছোটোর জন্য দোয়া হলো, মেয়ের জন্য দোয়া হলো, পুরুষের জন্য দোয়া হলো, উপস্থিতিতে জন্য দোয়া হলো, অনুপস্থিতির জন্য দোয়া হলো, কোনো ব্যক্তি ছুটেনি। আর নামই হচ্ছে সলাতুল জানাজা, মৃত ব্যক্তির জন্য দোয়া, মৃত ব্যক্তির জন্য নামাজ হলো না আল্লাহুম্মা ইগফিরলি হাইয়্যানা ওয়া মাইয়্যাতিনা, আল্লাহ তুমি ক্ষমা করো জীবিতদেরকে এবং। এরপরও আপনার মৌলভী সাহেব বললেন দুয়েই হলো না? এই মুলবি সাহেবকে যদি বোকা না প্রমাণ করতে পারে তাহলে এই তিন সিঁড়ি আমার জন্যে শোভা দিবে? সারা জীবন কি পড়েছে ওই ওই কি কোনোদিন আল্লাহুম আগফিলির তর্জমাটাও খুলে দেখেনি, যে কোনোদিন মানেটা দেখি আর কি বলছি আতি? আল্লাহর রসুল নামই দিলেন সলাতুল জানাজা, মেয়াতের জন্যে দুয়ার নামাজ, মেয়াতের জন্যে দুয়ার নামাজ, আর তাদের দুয়াও করলেন মেয়াতের জন্যে। তারপরও আপনার মুলবি সাহেব বলছেন দোয়া না করে কেউ যাবেন না। তোরে আল্লাহর বান্দা এতক্ষণ করলি কি? নিশ্চয় জানাজার দোয়া মনে হয় মুখস্থ নেই, না হলে কথা কেন বলবে? আর এরকমভাবেই চলছে, জানাজার নামাজ চার তকবিরে হবে, লাইন সোজা করবেন, বারাবর হয়ে দাঁড়াবেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলবেন। আর একটি কথা, জুতা পরে নামাজ পড়বো কি পড়বো না, এটাও বড় সমস্যা। শরীয়ত বুঝলে তো বোঝাতে ভালো লাগে, জুতা একটি পোশাক। জুতা কি? জুতা পোশাক নয়? কোনো জায়গায় যাই তো জামা শার্ট এটা সুন্দর সুন্দর পরি, আর জুতা ওখানটায় হাওয়াইখানটায় পরে যাই না, একটু ভালো পরি। জুতাটা পোশাকের মধ্যে কি পোশাকের মধ্যে নয়? পোশাকেরই মধ্যে একটা। কেন আপনি যখন শ্বশুর বাড়িতে সাজলেন তখন জুতা লেন নাকি? জুতা একটা পোশাক, জুতা পরে নামাজ হবে এতে কোনো সন্দেহ নেই। জুতাতে যদি নোংরা লেগে থাকে তো নোংরা লেগে থাকে খুলে দিতে হবে। তো জুতার জন্য নোংরা লাগা, আমার পাঞ্জাবিতে যদি নোংরা লেগে থাকে হয়ে যাবে নামাজ এতে? আরে আল্লাহর বান্দা যেমন এইটাতে যদি লেগে যায় নামাজ হবে না, জুতাতে লেগে গেলো নামাজ হবে না। কিন্তু নিশ্চিত তো হতে হবে এটা পেশাব না পানি, এটা নিশ্চিত হতে হবে কি হবে না? দেখা গেল নিশ্চিত এটা পানি তাহলে হবে না, কিন্তু আমি নিশ্চিত নয় যে এটা, নিশ্চিত যদি হয় এটা পেশাব তাহলে নামাজ হবে না, নিশ্চিত নয় এটা পেশাব তাহলে কি হবে? নামাজ হবে। আপনার জুতাতে যদি আপনি নিশ্চিত হন যে না আমার জুতাতে পেশাব লেগেছে তাহলে ঠিক, আপনি সঙ্গ করে এত দূর থেকে হেঁটে এলাম, কত কি লাগলো না, কত কি লাগতে গেলে ধুলামাটি তো অপবিত্র নয়, ধুলামাটি অপবিত্র। আমি ইজতেমাতে স্পষ্ট করেছিলাম নোংরা এবং অপবিত্রের মধ্যে পার্থক্য আছে, ধুলামাটি নোংরা কিন্তু অপবিত্র নয়। জুতাতে যদি ধুলামাটি লেগেও থাকে তাহলে এই ধুলা মাটি জুতা পরে নামাজও হবে, মাটিও ধোয়া যাবে। আবার বলি না বলি সাহেব আপনি যে খুলেন, আপনাদের খালি মুখে তালা মারার জন্য আমাকে খুলতে হয়, নাহলে কান দিতে পারবো না ফের আবার। হ্যাঁ আমি যদি বলছি যে আপনি খুলেছেন তো হারাম করেননি, কিন্তু বক্তব্যটা আপনি উল্টা দিকে নিয়েন না, আপনি খুলে নামাজ পড়েছেন, আমি বলিনি হারাম কাজ করেছেন, আপনি পড়ে নামাজ পড়েছেন, তবুও বলবো না যে না ভুল কাজ করেছেন, ওটা আপনি সুবিধা মতো করবেন। হ্যাঁ আর কিছু আল্লাহর বান্দাকে দেখি যে ওই জুতাটা খুলে চটিটা খুলে চটিটপি দাঁড়িয়ে গেল আবার, এটা তো দুটার মধ্যে কিছুই হলো না। হয় তুমি সাইডে খুলে এসো নোংরা লাগার ভয় থাকে, দিয়ে ওখানে তুমি করো নামাজ পড়ো,
আর না হয় পড়েই নামাজ পড়ো। তো ওই পড়েও নেই আবার খুলেও নেই, কি করে আছে ওটাই খুলে ওর ওপরে চেপে তখন নামাজ পড়ছে। তারে আল্লাহর বান্দা ঘুরিয়ে তো একই জিনিস। তুমি যদি চাও যে না পড়বো না, আমি বলছি না না তোমাকে পড়তেই হবে, না খুলতে পারেন আপনি, জোর জবরদস্তি নয়, খুলতে পারেন। আবার যদি আপনি বলেন যে না আমি পড়বো, পড়েও পারেন, কিন্তু যেটা আপনি বললেন এটা পড়াও না এটা খোলাও নয়। জানাজার জন্য আরও দু একটি কথা ধরলেন, জানাজা যে চার তকবিরে, তো বুঝতে পারলেন কি পারলেন না, কয় তকবিরে জানাজা? চার তকবিরে। ধরলেন প্রথম তকবির ছুটে গেছে আপনার, বুকে হাত বাঁধলেন, দিয়ে তো ফাতেহা ডাইরেক্ট মানে আউজবিল্লাহ বিসমিল্লাহ করে ফাতেহা দুরাই সানা পড়বেন না, দিয়ে অল্লাহ জলেন আমিন হয়েছে তখন আপনি এসে লাগলেন, এরকম হয় না? অনেকের এরকম হয়। তো চার রাকাতের মানে চার তকবীরের জানাজা, কিন্তু সে তো তিন তকবীর পেল, পেল না তিন তকবীর, তাই ক্ষেত্রে কী করবে? বুঝতে পারলেন না, চার তকবীরের তো জানাজা। তো ধরলেন আপনি এক তকবীর বা দুই তকবীর পেলেন না, মানে কোনো একটা তকবীর ছুটেছে, এক হোক বা দুই, প্রথম তকবীরটা পেলেন না, একবারে আল্লাহুম্মা সাল্লি আলা পেয়েছেন, তারপরে জানাজার নামাজটা পেয়েছেন, কিংবা দুটাই পেলেন না একটা পেয়েছেন, তো ওই ক্ষেত্রে আপনি কী করবেন? ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেবে, তারপরে তো আপনার তো এক তকবীর বা দুই তকবীর ছুটে আছে, জেনে রাখুন ওই ক্ষেত্রে আপনি কী করবেন, জানাজার নামাজে আপনি যেটুকু পেয়েছেন সেটুকুই ইমামের সঙ্গে আপনাকে সালাম ফেরাতে হবে, কাজা করা যাবে না। ইমাম সাহেবের সঙ্গে আপনি এক তকবীরই পেয়েছেন, মানে আল্লাহুম্মা ফিরলি হাইয়ানা মাইয়াতিনাই পেয়েছেন, আর কিছু পাননি, দরুদও পাননি, ফাতেহাও পাননি, তবু আপনাকে ইমাম সাহেবের সঙ্গেই সালাম ফিরাতে হবে। এক তকবীর ছুটেছে দুই তকবীর পেয়েছেন, তবু আপনাকে ইমাম সাহেবের সঙ্গেই সালাম ফিরাতে হবে। হ্যাঁ, আর একটি কথা, দেখা গেল চার পাঁচজন মিলে পুরো জানাজাটাই ছুটে গেছে, তাহলে ওই জানাজাকে রেখে আবার সেকেন্ড জামাত করা যায় জানাজার, বুঝতে পারলেন? ধরে নেন জানাজার নামাজ শেষ হলো, তখন দু চার পাঁচজন জড়ো হয়েছেন আপনারা, তো খাট ওখানেই আছে, তখন কি করতে পারেন? ওরা সরে যাবে, আপনি বলতে পারেন ভাই তোমরা একটু সরে যাও, আমরা জানাজার নামাজ তার একজন পড়ি, দু চারজন আমরা পিছিয়ে পড়ে গেছি বা পাইনি বা ছুটে গেছে, এটাও করা যায়। জানাজার নামাজের আলোচনা এখান থেকে আমি শেষ করছি, আরও দু একটি বিষয় আছে কিন্তু সময় আমাকে অনুমতি দিচ্ছে না, যার একটু বেরিয়ে যায়। আরেকটি যেটি কথা, কিছু লোককে খুব ব্যস্ত দেখা যাচ্ছে, কী যে ব্যাপার, মানে মসজিদে এখন অবধি আসছে, এর মানেটা কী বুঝায়? এই যদি আমি 30 শেষ করতাম তো নিশ্চিত তার 1 রাকাত ছুটত, দিনের উপর তো এটা অবহেলা নয়। খুতবা দেওয়ার পরে কেন বাড়ি থেকে আপনি বের হবেন? এই 3 শ্রেণীতে উঠার পরে এই বদমাশিগুলো ছাড়ুন, খুতবা শুনতে ভাল লাগে না, কানে এরকম করে আঙুল দিয়ে উপরে বসে থাকবেন যে না সুলেমানের বক্তব্য শুনতে ভাল লাগে না, একবার এরকম করে বসে থাকেন। আমার সঙ্গে যেহেতু আপনার শত্রুতা আছে কিন্তু আপনি নেকি থেকে বঞ্চিত হয়েন না। আমাকে ভালো লাগে না, আপনাকে কে বলেছে আমাকে মেনে চলতে হবে? আছে নাকি শরীয়তে? বক্তব্য পছন্দ হচ্ছে না তাহলে মসজিদের কোনো কোনাতে যে আপনি ঢুলেন গা, কিন্তু এই ব্যবহার করিয়েন না, আপনি আগে আসার চেষ্টা করুন, পিছনে থাকিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদে পিছিয়ে আসে আমি তাকে পিছুক বানিয়ে দিই, সব কামে পিছিয়ে। কোনো দিন যদি পুরা কপাল দিয়ে জান্নাতে যেত পান্ধ, সবের পিছিয়ে জান্নাতে যেতে হবে, তো না এই কাজ করবেন না। অগ্রিম ওয়াশারিউ ইলা মাগফিরাতি মির রহমা, আল্লাহর রহমত আল্লাহ দয়ার দিকে দ্রুত গতিতে হেঁটে চলুন। আর সূরা জুমাতে কি বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের পরে কোনো কাজ করা যাবে না, পূর্বে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আজকে শুক্রবার, একদম খুতবাতে মেম্বারে উঠবে ইমাম, তার পূর্বে আপনাকে মসজিদ আসতে হবে, এটাই হচ্ছে জুমার আদব, জুমার ফজিলত। এটা আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা খুতবা চলছে আর আপনাদের আসা এখন অবধি বন্ধ হয় না, অবহেলা নয় তো কি? এটা নিজের ওপরে, নিজের নাফসের ওপরে জুলুম করছেন, আমার কিচ্ছু যায় আছে না, 10টা লোক পেতে গেলে আমার খুতবা যথেষ্ট। কিন্তু এই বদমাশিগুলো ছাড়ুন, পূর্বে আসার চেষ্টা করুন, অনেক ব্যস্ত আপনি, আমি জানি আল্লাহ আপনাকে দুনিয়ার সব কাজ দিয়েছে, আল্লাহ করুন দুনিয়া আরও আপনি বুঝুন, আখেরাত ভুলুন। আপনাকে দুনিয়া বলে বলে আর খুতবা দিতাও দিয়ে কী করে বুঝাবো? টাকা যেদিন মরবেন আপনি, আপনার বেটাকে, আপনার বেটিকে, আপনার আরও ওয়ারিস গালাকে বলবো গুটিক টাকা তোর বাপের কবরও ভরাই গেল, আর না হতে গেলে ওই কবর নতুনভাবে খোঁড়া করাতে হবে যাতে আলমারি হয়।
টাকা পয়সা যা আছে ওই মমি করে যেমন ফেরাও বা ফেরাউনদেরকে ভরা হতো সেরকমভাবে আপনাকে আপনার গোষ্ঠীকে যা আছে সব ওখানে ভরে আসতে হবে। মরব দিয়ে এরকম শেষ হবে না আপনাদের ব্যবহার। পরিবর্তন হন, জুমার খুতবার পূর্বে পূর্বে মসজিদে আসার চেষ্টা করুন। বাড়িতে কামকাম আছে একটু ছেড়ে আসুন যে না জুমাটা পড়ে আসি, আধ ঘন্টা দিয়ে আসি, তারপরে আবার কাজটা করবো। আল্লাহ যেন সকল মানুষকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।